আসসালামু আলাইকুম আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ ও মজাদার চাইনিজ ভেজিটেবল এটা পোলাও এবং ফ্রায়েড রাইসের সাথে দারুণ মানায় তো চলুন দেখে নেই আমাদের চাইনিজ ভেজিটেবল তৈরি করতে কি কি লাগবে এখানে আমি বড় একটা পেঁপের চার ভাগের এক ভাগ পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ গাজর সেটাও আমি পাতলা করে চাক করে কেটে নিয়েছি আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম একটা রেড বেল পেপার একটা আর নিয়েছি পেঁয়াজ বড়ো সাইজে তিনটা আমি মাঝখান দিয়ে কেটে পাপড়িগুলো খুলে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ বরবটি আর লাগবে আমার মুরগির মাংস আমি বুকের মাংস নিয়েছি এভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি লাগবে আমার গোলমরিচের গুঁড়া টেস্টিং সল্ট এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি আর লাগবে চার পাঁচটা কাঁচামরিচ সাথে লাগবে সয়া সস এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব আদা রসুন কুচিটা এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে আবার তিতা লাগবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা মুরগি মাংসটা দিয়ে আমি একটু ভেজে নেব আমার মাংসটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেব প্রথমে আমি পেঁপে আর গাজরটাকে দিয়ে দিচ্ছি যেহেতু এ দুটো সবজি একটু শক্ত তাই আমি আগিয়ে দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে আমি বাকি সবজিগুলো দেব আপনারা চাইলে একটু ভাব দিয়েও নিতে পারেন আমি যেহেতু ভাব দিয়ে নাই তাই আমি আগে দিয়ে দিচ্ছি সবজিগুলো আর খেয়াল রাখবেন এ পর্যায়ে যাতে চুলার আঁচটা হাইতে থাকে এখন আমি দিয়ে দিচ্ছি বরবটি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে রান্না করে নেব এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিচ্ছি আপনাদের যদি মনে হয় আর আধা কাপ বাড়িও দিতে পারেন এখন আমি বলক ওঠার জন্য অপেক্ষা করব বলক চলে এসেছে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস আমি আবার একটু সয়া সসটাকে একটু মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ টেস্টিং সল্ট এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো যেহেতু ক্যাপসিকাম খুব দ্রুত সিদ্ধ হয় তাই আমি এগুলোকে পরে দিচ্ছি এখন আমি সবগুলো সবজি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঠিক করার জন্য হাফ কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে মজাদার চাইনিজ ভেজিটেবলস আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ